আপনারা কিছুদিন আগে দেখেছেন, আরও দেখতেছেন, আরও সামনে দেখবেন, আপনার জীবনের এ টু জেড বয়সে আপনি এটা দেখতেই থাকবেন। এই আলামতটি, তারা এমন এক ধরনের সুফি দরবেশ, তারা জমিনে বিচরণ করে, ফিতনা সৃষ্টি করে, অরাজকতা সৃষ্টি করে, অকল্যাণ সৃষ্টি করে, তারাই ক্ষতি করে, তারাই দুঃখ দেয়, তারাই কাঁদায়, তারাই সব কিছুর মূল, তারাই ফিতনা সৃষ্টি করে। তাদের মুখে বড় গলা, তারাই জোরে গলায় বলে, আমরাই হলাম মুসলিহুন, আমরাই হলাম অরাজকতা থেকে দূরকারী, আমরাই দুর্নীতি দমন কমিশনের মালিক, আমরাই দুর্নীতি দমন করে থাকি, আমরাই মীমাংসা করি, আমরাই ইসলাহ করি, আমরাই শান্তিকামী, আমরা গুলি করতে চাই না, আমরা মানুষকে অন্যভাবে ফাঁসি দিতে চাই না, আমরা শান্তি চাই, আমরা মিটমাট চাই, আসো সবাই একজোটে হই। কিন্তু দেখা যাবে যে এরকম মুখের উগুলি দ্বারা আওড়ায় এরাই, এদের দ্বারাই মূলত দুর্নীতি হয়। যদিও বা তারাই দুর্নীতি দমন কমিশন দিয়েছে, দেখা যাবে তারাই প্রত্যেকটা স্টপে স্টপে সাইন দেওয়ার কারণে 10 টাকা হলেও তারা ঘুষ খাচ্ছে, বিড়ির নামে, সিগারেটের নামে, পানের নামে, চায়ের নামে, আড্ডার নামে, অনেক কিছুর নামে, না হলেও তারা বিভিন্ন পাতারি করে খাচ্ছে। তারাই আবার নাম দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তারাই তাদের দ্বারাই শান্তি দোষ চলে যাচ্ছে, তারাই বলছে যে আমরাই হলাম শান্তি কামনাকারী, আমরাই তো কল্যাণ চাই। একথা আল্লাহ বলছেন, এদের বৈশিষ্ট্য হলো এটা, এরাই এদের বৈশিষ্ট্য হলো এরকমই। আল্লাহ বলছেন যে ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আর যখন তাদেরকে বলা হয় যে লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, তোমরা জমিনে অরাজকতা সৃষ্টি করো না, তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তোমরা জমিনের শান্তিকে নষ্ট করে দিও না, তোমরা ঝগড়া বিবাদের নামে, লোভের নামে, বিভিন্ন পায়দারার নামে, দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার নামে তোমরা অরাজকতা সৃষ্টি করো না, অশান্তি সৃষ্টি করো না। এরকম করে যখন তাদেরকে বলা হয় তখন তারাই বলে, আরে কি বলেন আপনি, আলু, তারা তখন বলবে ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরাই শান্তি প্রতিষ্ঠাকামী, আমরাই শান্তি প্রতিষ্ঠাকামী। যা আপনাদের জলযন্ত্র একটা উদাহরণ অনেক দেখেছেন, এর আগেও দেখেছেন 15 জুলাই থেকে শুরু করে ছাত্রদের ভাষায় 36 জুলাই পর্যন্ত আপনারা দেখেছেন শান্তি কামনার নামে কীভাবে দেশে অশান্তি কামনা করা হয়েছে, অশান্তি বিরাজ করেছে, কল্যাণের নামে কীভাবে কল্যাণকর গুলি আকাশ থেকে ধরেছে, এটা আমরা সবাই দেখেছি। এরকম প্রকাশ্য অপ্রকাশ্যভাবে যারাই বলে, মুখ খুলে বলতে চায় যে আমরাই শান্তি কামনাকারী, কিন্তু আল্লাহ বলছে প্রকৃতপক্ষে তারা শান্তি কামনাকারী নয়, খোঁজ নিয়ে দেখা যাবে তাদের দ্বারাই অশান্তি আরও বিরাজ করে বেশি। এটা হলো মুনাফিকদের বড় একটা আলামত। আল্লাহ বলছেন আলা আন্নাহুম, জেনে রাখো, সাবধান থাকো, ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরা যতই বলুক না কেন এরাই হচ্ছে মুফসিদুন, এরাই হচ্ছে জঙ্গিবাদী, এরাই হচ্ছে মূলত ফিতনা ফাসাদকারী। যদিও বলে যে হুজুর যারা দাঁড়িয়েওলা যারা, এরাই হলো জঙ্গি, যারাই পরে জুব্বা এরাই হলো জঙ্গি, আসলে তারা জঙ্গি নয়। শোনা রাখো, প্রকৃতপক্ষে জঙ্গি যারা বলে এরাই হচ্ছে আসল জঙ্গি। আল্লাহ একথাই বলছেন যে আলা, জেনে রাখো, ইন্নাহু হুমুল মুফসিদুন, তারাই হলো ফিতনা সৃষ্টিকারী, তারাই হলো ফাসাদ সৃষ্টিকারী, তারাই হলো অরাজকতা সৃষ্টিকারী, তারাই অশান্তি সৃষ্টির মূল। ওলা কিল্লা ইয়াশউরুন, কিন্তু তারা এটা বুঝতে চায় না, বোঝার চেষ্টা করে না, বুঝতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে বলছেন যে আল্লাহ একদিকে বলছেন 2 নম্বর সূরা 205 নম্বর আয়াতে যে আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ একদিকে ফাসাদকে পছন্দ করে না, অন্যদিকে 5 নম্বর সূরা মায়েদা 64 নম্বর আয়াতে বলেছেন আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফিতনাকারীদের ফাসাদকারীদেরকেও পছন্দ করে না। তাহলে আল্লাহ যে জিনিসটাকেই পছন্দ করে না, মানে ফিতনা করা তো ফাসাদ করা তো অনেক দূরের কথা, যেটাকে ইস্যু করা হয়, যে জিনিসটাকে ইস্যু করে ফিতনা হবে, যে জিনিসটাকে ইস্যু করে শান্তি নষ্ট হবে, যে জিনিসটাকে ইস্যু করে শান্তি দুর্বিত হবে, যে জিনিসটাকে কেন্দ্র করে ঝগড়া তৈরি হবে, আল্লাহ সেটাকেই পছন্দ করে না। আল্লাহ এটাই বলছেন যে আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ওই ফাসাদটাকেই পছন্দ করে না, ওই ইস্যুটাকেই পছন্দ করে না, ওই জিনিসটাকেই পছন্দ করে না।